ডাক্তার এম আর খান শিশু বন্ধু, শুধু শিশু নয়, গোটা মানব জাতির জন্য যার মন কাঁদে। যে বয়সে সবাই ঘরে বসে থাকে, সেই বয়সেও শিশুদের জন্য কাজ করে যাচ্ছেন ডাক্তার এম আর খান। এম আর খান সাতক্ষীরা জেলার রসুলপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতামাতা উভয় শিক্ষিত ছিলেন এবং সমাজ সেবায় অবদান রেখে গেছেন। তার সহধর্মিনী বেগম আনোয়ারা খান এবং তার ভাইয়েরা সবাই সমাজহিতৈষী কাজে বিভিন্ন মূল্যবান অবদান রেখে গেছেন। ডাক্তার খান সাতক্ষীরা পিএন হাই স্কুলের ছাত্র ছিলেন। এম আর খান সাহেব এই স্কুলের ছাত্র ছিলেন। তিনি এই স্কুলের প্রথম থেকেই সাহায্য সহযোগিতা করেছেন। 1943 সালে মেট্রিক পাস করেন এবং কলকাতা প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। আমরা খেলাধুলো করেছি একসঙ্গে, সব কিছু করেছি। তারপরে তিনি এখানে গেলেন, তারপরে গেলেন, প্রথম গেলেন ইন্ডিয়া। এখান থেকে লেখাপড়া শেষ করে তিনি গেলেন কলকাতায়। কলকাতায় যে পড়াশুনো শেষ করে গেলেন ঢাকায়। ঢাকার থেকে পড়াশুনো করে তিনি আবার রাজশাহীতে ডাক্তারি ইয়ে পাই সেখানে আসলেন। আসার পরে এখন আর আমরা বয়স হয়ে গেছে, আমাদের তারও বয়স হয়ে গেছে, আমরা এখন ডাকি তার এম আর খান। এই ঘরে তিনি কৈশোর ও যৌবনকালে অধিকাংশ সময় কাটিয়েছেন। ছোটবেলায় খেলাধুলো করতাম, এখানে থাকতাম, খাতাম, আমার বাপ ফেললাম, মা মানুষ করিয়েছে এই লোকের বাড়ি থেকে। আমার বাপ একটু এ ফেলতে ওনার ভালো ছিল, আমার সন্তানের মতন আমার দেখতে, আমার নিজের সন্তানের রাস্তা আমার দেখে না, ওই আমার সন্তান, ওই আমার বাপ মা, আমার ভালো। ১৯৫২ সালে তিনি কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাস করেন। তারপর সাতক্ষীরা জিন্না ফার্মেসিতে প্র্যাকটিস করেন এবং ১৯৫৬ সালে বিলেত গমন করেন। তিনি রোগীদের এবং কনসালটেন্টদের খুব প্রিয় ডাক্তার ছিলেন। এমনকি ডাক্তার হ্যামিংটন বেলি, প্রখ্যাত জেনিটো ইউরোনারির সার্জন, তার বাড়িতে নিমন্ত্রণ করে খাওয়ান। বিলেতে পড়াশোনা শেষ করে তিনি ১৯৬৩ সালে দেশে ফেরেন এবং ঢাকা মেডিকেল কলেজে অ্যাসোসিয়েট প্রফেসর অফ মেডিসিন পদে যোগদান করেন। বিলেতের কনসালটেন্ট ডাক্তার ডিকসন তাকে ওই দেশে রাখার জন্য চেষ্টা করেছিলেন, যাতে তিনি ভালো একটা পোস্টে থাকেন এবং ভালোভাবে জীবনযাপন করতে পারেন। তা সত্ত্বেও তিনি দেশের টানে, দেশের মাটি ও মানুষের টানে চলে আসেন। ১৯৬৪ সালে ডাক্তার খান রাজশাহী মেডিকেল কলেজ পেডিয়াট্রিক্স অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে যোগদান করেন। যখন গ্রামগঞ্জে পেডিয়াট্রিক্স সম্পর্কে লোক খুব একটা বুঝত না, তখন তিনি চ্যালেঞ্জ গ্রহণ করে সফলতার সঙ্গে পেডিয়াট্রিক্স ইউনিট চালিয়ে আসেন। ১৯৭০ সালে ঢাকা মেডিকেল কলেজের পেডিয়াট্রিক্সের প্রফেসর হিসেবে যোগদান করেন। ১৯৭৮ এবং ১৯৭৯ সালে সরকারি ঢাকা শিশু হাসপাতালের ডিরেক্টর হিসাবে যোগদান করেন। শিক্ষাজীবনের শুরু থেকেই ডাক্তার খান মানুষের জন্য, শিশুদের জন্য চিন্তা করতেন এবং ভাবতেন কীভাবে কী করা যায়। তখন থেকেই জীবনের সঞ্চয় দিয়ে মানুষের, বিশেষ করে শিশুদের সেবা দিতে চেষ্টা করতেন। ১৯৮৮ সালের পহেলা আগস্ট তিনি সরকারি কর্মজীবন থেকে অবসর গ্রহণ করেন। অবসরে গিয়ে শিশুদের সেবায়, অর্থাৎ মানব সেবায় তিনি আত্মনিয়োগ করেন, চালু করেন বিভিন্ন কার্যক্রম। আমি নিজেও একজন শিশু চিকিৎসক এবং এই শিশু চিকিৎসক হিসাবে আজকে আমি যে অবস্থায় এসেছি এর পিছনে কিন্তু আমার শ্রদ্ধেয় শিক্ষক জাতীয় অধ্যাপক ডক্টর এম আর খানেরই অবদান। কারণ ৩০ বছর আগে আমি একজন শিশু চিকিৎসক হিসেবে প্রথম হাতে খড়ি দেই এই এম আর খান স্যারের সাথে ঢাকা শিশু হাসপাতালে। কিন্তু একজন শিশু চিকিৎসকই নন, উনি
আমাদের একজন, আমি বলবো উনি একজন বিশেষভাবে অভিজ্ঞ একজন পরিচালক, বিশেষভাবে একজন সমাজসেবী আমাদের এমর খান স্যার। ঠিক সেই একজন ব্যক্তি যার ভিতরে গুণের কোনো অভাব নেই। আমরা তাকে দেখেছি একজন বিশেষ শিশু চিকিৎসক, চিকিৎসকদের যে আদর্শ যেটা হওয়া উচিত একজন চিকিৎসকের, যে মানুষের সাথে আচরণ ব্যবহার, শিশুদেরকে আদর এবং শিশুদেরকে আপন করে নেওয়া, এই যে বন্ধুসুলভ, শিশুদের বন্ধুসুলভ ভাবটা, এই জিনিসটি অর্জন উনি করতে পেরেছেন। পেরেছেন বলেই ওনার জীবিত অবস্থায় আজকে আমরা তাকে শিশুবন্ধু বলি। উনি শিশুবন্ধু ডাক্তার এমর খান। উনি শুধু চিকিৎসা নিয়েই ভাবছেন না, উনি ভাবছেন এদেশের মানুষের আরও কীভাবে মঙ্গল করা যায়, আরও কীভাবে দেশকে, দেশের সকল শিশু মা এদের কল্যাণে কীভাবে নিয়োজিত হওয়া যায়। উনি আজকের এই বয়সে, উনি 84 বছর বয়সেও উনি কিন্তু থেমে নেই। উনি সকাল সেই 5টার সময় উঠে রাত 12টা পর্যন্ত উনি শুধু কাজই করে যান। ওনার এই যে অক্লান্ত পরিশ্রম, এটা মানুষকে মনে নাড়া দেওয়ার মতো। আজকে উনি সত্যি আমাদের শিশুবন্ধু হয়ে বেঁচে আছেন। ডাক্তার খান শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন নামে একটি স্বেচ্ছাসেবী অর্গানাইজেশন শুরু করেন সমমনা ব্যক্তিদের নিয়ে। এই শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বর্তমানে 5টি জেলায় 12টি কর্ম এলাকায় সম্প্রসারিত। নিজ জেলা সাতক্ষীরায় শিশুদের কল্যাণে সাতক্ষীরা শিশু হাসপাতালের জন্য 7 বিঘা জমি দিয়েছেন। এই হাসপাতালে প্রতিদিন 200 রোগী নিয়মিত সেবা পাচ্ছে। এছাড়া নিজ গ্রামে রয়েছে অনেকগুলো সেবামূলক প্রকল্প। সান্ধ্যকালীন স্কুল, দুস্থ ও খেটে খাওয়া ছেলেমেয়েরা সারাদিন পরিশ্রম করে সন্ধ্যার পর 11 ক্লাসে পড়াশোনা করে। ভোকেশনাল ট্রেনিং সেন্টার, এই ট্রেনিং সেন্টারে বর্তমানে প্রায় 8টি শাখায় 150 জনকে ইলেকট্রিক, টার্নিং, কার্পেন্ট্রি, ড্রেস মেকিং, কম্পিউটার ট্রেনিং, লাইট ইঞ্জিন, টিভি ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে সব শিশু বড় হয়ে স্বনির্ভর হতে পারে। এমআর স্যারের এই ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে আমাদের মতো যারা অল্প শিক্ষিত ছেলেমেয়েরা প্রতি বছর এখান থেকে ট্রেনিং নিয়ে আমরা বিভিন্ন পেশায় গিয়ে স্বাবলম্বী হতে পারছি। এছাড়া শিশুদের চিকিৎসা দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য নিজ গ্রামসহ বাংলাদেশের কয়েকটি জেলায় হেলথ সেন্টারের মাধ্যমে সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার এমআর খান। আর্সেনিক নিরসন কর্মসূচির আওতায় 25,000 পরিবারের মধ্যে 7,000 আর্সেনিক ফিল্টার বিতরণ করা হয়েছে। এই ফিল্টার হতে বিশুদ্ধ পানি পান করে আর্সেনিক মুক্ত ও পেটের পীড়া হতে উপকৃত হয়েছেন। আমি এই শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন হতে আর্সেনিক মুক্ত আয়রন মুক্ত ফিল্টারটা পেয়েছি। এই আর্সেনিক মুক্ত ফিল্টার থেকে আমরা আর্সেনিক মুক্ত হয়েছি এবং তাছাড়াও যে পেটের সমস্যা, গ্যাস্ট্রিক আমাশা থেকেও মুক্তি পেয়েছি। আবার ক্ষুদ্র ঋণ কর্মসূচির মাধ্যমে অনেকে স্বাবলম্বী হচ্ছে। আমি শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন থেকে ক্ষুদ্র লোন নিয়ে গরুটি কিনেছিলাম, এখন আমার ভালোই সচ্ছলভাবে চলছে, ছেলেমেয়ে স্কুলে যাচ্ছে। শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের বহুমুখী এ সকল কার্যক্রমের উদ্যোক্তা, প্রতিষ্ঠাতা, কর্ণধার এবং সকল কার্যক্রমের দ্রুত বিস্তৃতির জন্য নিবেদিত প্রাণ হচ্ছেন জাতীয় অধ্যাপক ডাক্তার এমআর খান। আমি কিন্তু মানুষকে মানুষ হিসাবে বিবেচনা করি, এবং মানুষ সেই হতে পারে বা মহামানব বা অতিমানব সেই হতে পারে যে ধর্ম, বর্ণ, গোত্র সব সীমারেখার উপরে নিজেকে নিয়ে যেতে পারে। প্রফেসর এমআর খান এমন একজন ব্যক্তি যিনি সব কিছুর ঊর্ধ্বে নিজে উঠে গেছেন, এবং আমি সবসময় বলি উনি একজন মহামানব। আমি আমার এই জীবনে অনেকবার তার সংস্পর্শে এসেছি। রোগীদের বেলায় উনি যখন কোনো রোগীকে দেখেন, দেখার সময় আমিও আমার বোনের বাচ্চাকে নিয়ে ওনার চেম্বারে গিয়েছি, আমরা দেখেছি যে উনি নিজেও একটা শিশুর মতো হয়ে যেতেন, এবং শিশুর মতো আচরণ করেই ওই শিশুর কষ্টটা তাকে অত্যন্ত সুন্দরভাবে দেখার যে একটা ব্যবস্থা উনি করে ফেলতেন,
যেন একটা হিপনোটাইজ করে ফেলতেন, এই গুণটা ওনার ছিল। আরেকটা জিনিস, আজকে 80 বছর পার করেও উনি মনে হয় যেন তারুণ্যের ছল ছল একটা ব্যক্তি, এখনও চিকিৎসা দিয়ে যাচ্ছেন, নতুন নতুন চিকিৎসা ক্ষেত্র তৈরি করছেন, নতুন নতুন প্রতিষ্ঠান তৈরি করছেন, উনি যেন থেমে নেই, একটা খরস্রোতা নদীর মতো উনি নিজেকে প্রবাহ করে নিয়ে যাচ্ছেন। তো আমি মনে করি যে আমাদের ওনার কাছ থেকে শেখার, ওনাকে অনুকরণ করার এত গুণাবলী আছে যে সেটা শুধু ওনার সাথে মিশেই, ওনার সংস্পর্শে যেই উপলব্ধি করতে হবে, দূর থেকে বা কারো মুখ থেকে শুনে সেটা উপলব্ধি করা যাবে না। শিশুদের শিক্ষার কথা চিন্তা করে তার নিজ এলাকায় স্কুল প্রতিষ্ঠার জন্য জমি দান করেন এবং সেখানে আর্থিক সহযোগিতা করে যাচ্ছেন। রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়টি 1988 সালে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এই গ্রামেরই কৃতি সন্তান জনাব ডক্টর এম আর খান সাহেবের প্রতিষ্ঠিত। 600 অধিক ছাত্রছাত্রী আছে, আমরা এই মহান ব্যক্তির শতায়ু কামনা করছি। এছাড়া তিনি তার এলাকার পুরাতন মসজিদ ও কবরস্থানগুলো সংস্করণ করেন। শিশুবন্ধু জাতীয় অধ্যাপক এম আর খান স্যারের সঙ্গে আমার পরিচয় 1999 সালের মাঝামাঝি। আমি তখন ঢাকা সেনানিবাসের সামরিক চিকিৎসক বিশেষজ্ঞ হিসেবে ICU দায়িত্বে ছিলাম। একদিন উনি আমাকে টেলিফোন দিলেন আমার মোবাইল কলে, পরিচয় খুব সাদাসিধা একটা পরিচয়, বললেন আমার নাম এম আর খান শহীদ, তুমি আমার সঙ্গে একটু দেখা করতে পারবে কি না সেন্ট্রাল হসপিটালে আমার সঙ্গে। তো আমি একটু প্রথমে একটু অপ্রস্তুতি হলাম, পরে বুঝতে পারলাম যে এটা স্যারই হবেন। তো তারপরে আমি স্যারের দেওয়ার সময় অনুযায়ী আমি সেন্ট্রাল হসপিটালে যেয়ে স্যারের সঙ্গে দেখা করলাম। তো সবথেকে মজার ব্যাপার হলো যে আমি যাওয়ার পরে স্যার দেখি একদম ঘড়ির কাঁটা ধরে যে সময়টা দিয়েছেন, ঠিক সেই সময়টাতেই স্যার আমার জন্য অপেক্ষা করছেন এবং ওনার হসপিটালের অনেক অ্যাডমিনিস্ট্রেটিভ স্টাফরা সেখানে আছেন। তো উনি চেয়ার থেকে উঠে এসে আমার জন্য একটা চেয়ার রাখা ছিল, আমার পিঠে হাত দিয়ে আমাকে সবার সঙ্গে পরিচয় করালেন এবং সেই অনুভূতিটা আমার অন্যরকম মনে হয়েছিল যে স্যার আমার অনেক দিনের পরিচিত এবং পরম আস্থার সঙ্গে যেন আমাকে সবার সঙ্গে এমনভাবে পরিচয় করালেন। যাই হোক, তো আমাকে বললেন যে শহীদ আমি এই হাসপাতালটা করছি, ছোটো আকারে একটা ICU করতে চাই। তো আমি শুনেছি যে তুমি সেন্ট্রাল ইয়েতে CMHA তুমি দায়িত্ব পালন করো, আমার তোমার সাহায্য এবং সহযোগিতা প্রয়োজন। ডাক্তার খান শুধুমাত্র একজন খ্যাতিমান শিশু চিকিৎসক হিসেবে পরিচিত নন, ইতোমধ্যে তাকে সমাজ সেবামূলক কাজে বিশেষ অবদান রাখার জন্য 1995 সালে সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে গোল্ড মেডেল এবং 2009 সালে সরকার রাষ্ট্রীয় 21শে পদক প্রদান করে সম্মানিত করেন। একজন সফল শিক্ষক হিসেবে 1995 সালে তিনি জাতীয় অধ্যাপক হিসেবে মর্যাদা লাভ করেন। আমি অনেকদিন IPGMR, তখনকার নাম ছিল ইনস্টিটিউট অফ পোস্ট গ্রাজুয়েট মেডিসিন অ্যান্ড রিসার্চ, এখন যেটাকে আপনারা বলেন বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি, ওখানে অনেকদিন ছিলাম এবং এখানে জয়েন্ট ডিরেক্টর হিসেবে মাঝে মাঝে ডিরেক্টর চার্জে থাকতাম এবং বঙ্গবন্ধু তার ফ্যামিলি প্রায় আমাদের ওখানে যে ছিলেন অনেকদিন। এবং একদিন বঙ্গবন্ধু যখন আসলেন সন্ধ্যার পরে, আমি এক পাশে, প্রফেসর নুরুল ইসলাম সাহেব এক পাশে, তিনি জহির আহমদ চৌধুরী তখন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, তাকে দেখতে গেলেন। তা দেখে যখন চেয়ারে বসলেন, আমরা পাশে বসলাম, আমার দিকে তাকিয়ে বলছেন, ডাক্তার সাহেব আপনার টেলিভিশনের প্রোগ্রাম আমার খুব ভালো লাগে। আমি অবাক হচ্ছি, আমি স্যার আপনি টেলিভিশন দেখার সময় পান? বললেন হ্যাঁ দেখি মাঝে মাঝে, বলে তিনি খুব হাসলেন আর বললেন যে কোনটা? ওই যে আপনি কনভালশন হয় খিচুড়ির ওষুধ খেতে বলছেন ফেনোবারবিটন, ওইটা চাবির মধ্যে রাখতে বলেছেন, মানে এক মুঠো খেলে বাচ্চারা অজ্ঞান হয়ে যাবে, সুতরাং একটা করে ডেলি ছোটো কোটাতে রেখে দেবেন, ওইটা খাবে, একটা খেলে কোনো একটা দুটো খেলে অসুবিধা নেই। এইটা তার খুব ভালো লেগেছে। আমি অবাক হলাম যে এত কাজের মধ্যেও প্র্যাকটিক্যাল জিনিস যে এই ওষুধগুলো বাচ্চা নাগালের বাইরে রাখতে হবে, এটা তার খেয়াল আছে, এটা আমার খুব অবাক করছে। জাতীয় অধ্যাপক ডাক্তার এম আর খান, বিশিষ্ট সাংবাদিক অধ্যাপক গবেষক আলী নিয়ামত প্রতিষ্ঠিত,
বিশ্বের প্রথম ধূমপান ও নেশাবিরোধী ছাত্র সংগঠন সাস্ক সিয়াসির প্রতিষ্ঠাতা, বিশেষ উপদেষ্টা, জাতীয় সংগঠন আধুনিকের প্রতিষ্ঠাতা অর্থ সম্পাদক এবং সম্মিলিত তামাক বিরোধী ঐক্য সংস্থা এটিপির প্রতিষ্ঠাতা প্রধান উপদেষ্টা। এছাড়া তিনি বাংলাদেশ উন্নয়ন সাংবাদিকতা ফোরামের মুখপত্র প্রতিশ্রুতি দি কমিটমেন্টের অন্যতম পৃষ্ঠপোষক। মাননীয় উপ-উপাচার্য, আমরা জানি আপনি দীর্ঘকাল ধরে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশের মহাসচিব হিসেবে শিশু বন্ধু এবং জাতীয় অধ্যাপক এম আর খান স্যারের সঙ্গে কাজ করে আসছেন এবং তার একজন অত্যন্ত প্রিয় ছাত্র হিসেবে এবং পরবর্তীতে তার সহকর্মী হিসেবে আপনি তাকে কীভাবে মূল্যায়ন করেন? শিশু বন্ধু এবং জাতীয় অধ্যাপক এম আর খান আমার পিতৃতুল্য একজন ব্যক্তি, সন্তানতুল্য একজন চিকিৎসক হিসাবে তার ব্যাপারে আমার অনেক কিছুই বলার আছে। তবে আমি এইটুকু বলতে পারি যে উনি একজন মহান ব্যক্তি এ কারণে যে উনি শুধু চিকিৎসক নন, একজন শিক্ষক নন, একজন পরিপূর্ণ মানুষ। আমরা যখন ওনার ছাত্র ছিলাম সেই 1985 সাল থেকে আমি তার সঙ্গে ট্রেনি ডক্টর এবং পরবর্তীতে ছাত্র হিসেবে কাজ করছিলাম, তখন আমি দেখেছি যে উনি একটা জিনিস আমাদেরকে শিখিয়েছেন যে একটা রোগীকে শুধু রোগী হিসাবে না দেখতে, তাকে একটা মানুষ হিসাবে দেখতে। তো এইসব দিকগুলো চিন্তা করলে আমি তাকে একটা মহান ব্যক্তি মনে করি, এই জন্যে যে উনি সাধারণভাবে শিক্ষা দেননি। আরেকটি যেটা গুণাবলী, উনি কিন্তু পরনিন্দা কারোর কাছে শুনতে পছন্দ করতেন না। কেউ যদি ওনাকে আর একজন সম্বন্ধে কিছু বলতেন, প্রথমে উনি ভেবে নিতেন যে ও আমার কাছে কেন আসলো। এটি একটি। আর একটা হলো ওনার সমালোচনা, আমরা কিন্তু সমালোচনা পছন্দ করি না বা শুনতেও পছন্দ করি না, কিন্তু জাতীয় অধ্যাপক এমনও হয়েছে তার ছাত্র তার সামনে কোনো একটা সমালোচনা করেছেন কিন্তু উনি পরের দিন কিন্তু ভুলে গেছেন, আবার তাকে ছাত্র তুল্য হিসেবে তাকে শিক্ষা দেওয়ার চেষ্টা করছেন। এই গুণাবলী কিন্তু সবার মধ্যে পাওয়া যায় না। 1 আগস্ট শিশু বন্ধুর জন্মদিনকে শিশু সেবা দিবস হিসেবে ঘোষণা করে শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ। শিশুদের সেবায় নিয়োজিত সকল ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চায়, কারণ শিশুদের মঙ্গল কামনায় শিশু স্বাস্থ্য ফাউন্ডেশন বাংলাদেশ অঙ্গীকারাবদ্ধ। ডাক্তার এম আর খানের সামগ্রিক জীবন ও কর্মের মূল্যায়ন করে সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে নাগরিক সংবর্ধনা পরিষদ তাকে নাগরিক সংবর্ধনা দেয়। নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষায়, আপনি তো শিশুদের জন্য একজন নিবেদিত প্রাণ, জাতি আপনাকে একজন শিশু বন্ধু হিসেবে আখ্যায়িত করেছে, এই সম্মান এই প্রাপ্তিকে আপনি কিভাবে দেখছেন? শিশুদের বন্ধু হওয়া তো ভাগ্যের ব্যাপার এবং আল্লাহ তাআলা সবাইকে এই সুযোগ দেন না, কতিপয় লোককে দিয়েছেন এই সুযোগ শিশুদের বন্ধু হওয়ার, আমিও বোধ হয় তার মধ্যে একজন হতে পারি। সূর্য আমি ওই দিগন্তে হারাবো, অস্তমিত হব, তবু ধরণীর বুকে চিহ্ন রেখে যাবো।